হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কবুতরের রেস্ট। কবুতরকে কেন আমরা রেস্টে দিই এবং কী জন্য কবুতরকে রেস্টে দিই। তো রেস্টে দেওয়া একটা অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে, প্রথমত একটা কবুতর ডিম বাচ্চা করতে করতে সে হঠাৎ করে শুকে যায়, তার ওজন কমে আসে, এক সময় হয় বাঞ্জা হয়ে যায়, না হলে ধীরে ধীরে সে কবুতরটা তার ডিম বাচ্চা করার ক্ষমতাটাকে হারায় ফেলে এবং মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়। তাহলে আমরা কেন কবুতরকে রেস্টে দিই? তাহলে বুঝতেই পারতেছেন যে কি কি কারণ হতে পারে। তো এই এই কারণের জন্য কবুতরকে অবশ্যই রেস্টে দেওয়া প্রয়োজন আছে। তাহলে কবুতরকে যে আমরা রেস্টে দিব, রেস্টে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? তো কবুতরকে রেস্টে দেওয়ার জন্য আমাদের অবশ্যই কয়েকটা নিয়মাবলী মেনে চলতে হবে। কারণ এক খাঁচার ভিতরে নর আর মাদি রানিং প্লেয়ারকে রেখে কখনো রেস্টে দেওয়া যায় না। তো রেস্টে দিতে গেলে প্রথমে তো আপনাকে কী করতে হবে, রেস্টের জন্য যদি আপনি আলাদা যদি ধাপড়ি করেন, যে একটা ধাপড়ির ভিতরে পাঁচ জোড়া বা সাত জোড়া দশ জোড়া যে কয় জোড়াই হোক আমি রেস্টে যখন দেবো সেই কয় জোড়া নরের জন্য আলাদা একটা ধাপড়ি, মাদির জন্য আলাদা একটা ধাপড়ি, সেটা করতে পারেন যদি আপনার কবুতরের সংখ্যা বেশি হয়। আর একটা কাজ করতে পারেন, যদি আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তাহলে অবশ্যই অতিরিক্ত খাঁচা রাখবেন, যে এক খাঁচাতে আপনি নর রেখে দিলেন আর এক খাঁচাতে মাদি রেখে দিলেন, তাহলে আপনার টেনশনটা থাকলো না। তাহলে আসুন আমরা যে বিষয়গুলো খেয়াল করব রেস্টে দেওয়ার ক্ষেত্রে। হয়তোবা আপনি একটা প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া, আমার হচ্ছে কবুতরটা দশ দিনের বাচ্চা থাকতেই সে আবার ডিম দিয়ে দেয়, তাহলে আমি সেটাকে কীভাবে রেস্টে দিই? সেখানেও টেনশন করার মতো কোনো কিছু নাই, সেখানেও পদ্ধতি আপনি বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারবেন। বিকল্প পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে, যদি আপনার ফ্যান্সি কবুতর একটা যদি আপনি রেস্টে, সাধারণত ফ্যান্সি কবুতরকেই আমরা রেস্টে দিই। নর্মালি হচ্ছে যেগুলো হচ্ছে, যেগুলো ফস্টার করাই, যেগুলো দিয়ে আমরা বা গিরিবাজ বলুন বা দেশি কবুতর বলুন, এগুলোকে কিন্তু আমরা রেস্টে দিই না সাধারণত। তাহলে ফ্যান্সি কবুতরকে রেস্টে দেওয়ার ক্ষেত্রে প্রথমত আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যদি আপনার দশ দিনের ভিতরে কোনো কবুতর যদি বাচ্চা থাকাকালীন সময়ের ভিতরে যদি ডিম দিয়ে দেয়, তাহলে অবশ্যই আপনার সেই কবুতরটাকে রেস্টে দেওয়ার জন্য ওই কবুতরের ডিমটা আপনার হচ্ছে যে যে কবুতরটা আপনার হচ্ছে দেশি বা গিরিবাস বা ফস্টারিংয়ের জন্য আপনি যেটাই রাখেন বা বাঞ্জা রাখলেন সেটার নিচে আপনি কী করলেন, সেই ডিমটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে দশ দিনের পরে দেখা যাচ্ছে যে কি, আপনি তখন একটা বাচ্চা সহ নরকে আলাদা রাখলেন, মাদিকে একটা বাচ্চা সহ আলাদা রাখলেন, তাহলে আপনার ওই প্রবলেমটা সলভ হবে। দ্বিতীয়ত আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ওই ওই খাঁচাতেই আপনি রেখে দিতে পারবেন, আর একটা কাজ করতে হবে সেই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কাজটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি সর্বপ্রথমে ওই খাঁচার ভেতরেই আপনি ওই ডিমটাকে সরায় নিলেন, নিয়ে অন্য একটা কবুতরের নিচে দিয়ে দিলেন। আপনি পোস্টারের জন্য যে কবুতরগুলো আছে বা গিরিবাজ দেশি যেটাই থাক না কেন বা বাঞ্জা থাক, সেটার নিচে আপনি দিয়ে দিলেন, কিন্তু ওইটার নিচে আপনি হচ্ছে যে কী করে হয় প্লাস্টিকের ডিম দিয়ে রাখলেন, প্লাস্টিকের ডিম দিয়ে রাখলেন। এর মধ্যে হচ্ছে যে আপনার বাচ্চার বয়স যখন বিশ বাইশ দিন বা চব্বিশ দিন হয়ে গেল, দেখবেন যে ওরা এই মানে ডিমে থাকা অবস্থায় ব্রিডিংয়ে যায় না। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কি, 95% ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই ডিমের ওপর যখন তা দিতে থাকে তখন সাধারণত কবুতরগুলো আর ব্রিডিংয়ের দিকে যায় না। তো ব্রিডিংয়ের দিকে যখন যায় না তখন হচ্ছে যে আপনি বাচ্চার বয়স যখন আপনার 15 থেকে 20 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে হয়ে যাবে, তখন আপনি কী করবেন, একটা কবুতরকে আলাদা করে দেবেন, নর বা মাদি যে কোনো একটাকে আলাদা করে দেবেন, একটা বাচ্চা সহ আলাদা খাঁচায় দিয়ে দেবেন। তাহলে হচ্ছে যে আপনার ওইটার কোনো টেনশন থাকলো না। আর রেস্টে দেওয়ার সময় অবশ্যই, রেস্টকালীন সময়ে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আরেকটা বিষয়,
সেটা হচ্ছে আপনি যে কবুতরটাকে রেস্টে দিলেন তার তো একটা কারণ আছে। আপনি কতদিনের জন্য রেস্টে দিবেন? খুব বেশি হলে আপনি 21 দিন বা 30 দিনের জন্য, এক মাসের জন্য রেস্টে দিলেন, 21 দিন, 28 দিন, 30 দিন, যাই যেভাবে দেয়। তো রেস্টে দেওয়ার কারণটা হচ্ছে যে কবুতরটার ভেতরে যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো যেন না থাকে, আপনাকে সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো সেই বিষয়গুলো খেয়াল করার জন্য তাদেরকে আপনি অবশ্যই হচ্ছে আপনি ভিটামিন, ক্যালসিয়াম এই কোর্স করাবেন। সাথে যদি আপনি ডিমের খোসা, অতিরিক্ত ডিমের খোসা দিতে চান তাহলে আপনি অতিরিক্তভাবে আলাদাভাবে আপনি তাদেরকে ডিমের খোসা প্রোভাইড করবেন, তাহলেও আপনার কোনো সমস্যা থাকবে না। তাতে হবে কি, আপনার কবুতরটা পুষ্টিহীনতায় ভুগবে না। পরবর্তীতে আপনি আবারও জোড়া যখন দিবেন তখন আবারও আপনি অনায়াসে 3 থেকে 4 বার বা 5 বার আপনি সেই পেয়ার থেকে ডিম বাচ্চা নিতে পারবেন। সাধারণত আমরা ফস্টারিংয়ের জন্য যে কবুতরগুলো ফস্টার করাই, হয়তো দেখা যায় যে কি 2 মাসের ভেতরেই হয়তো বা সেটা থেকে আমরা বা 2 মাস বা 2.5 মাস বা 1.5 মাসের ভেতরেই দেখা যায় যে 3 থেকে 4 পেয়ার বাচ্চা নিয়ে নিই আমরা তার কাছ থেকে। যেমন ধরুন নিলে কোন প্রবলেমটা হয় সেটা তো দেখতেই পাচ্ছেন, যে বাচ্চা যদি আপনি অতিরিক্ত নিতে যান তাহলে সেই ক্ষেত্রে এই যে আমার মতো এরকম হচ্ছে যে প্রবলেমের ভেতরে থাকবেন, মানে যখনই আসে খাবারের ভিতরে ঢুকবেন তখনই যদি আমি লঙ্গি পরে ঢুকি তাহলে লঙ্গি ধরে টানবে, যখন ট্রাউজার পরে ঢুকলে ট্রাউজার ধরে টানবে, মানে ও আসে যদি দেখে যে রুমের ভিতরে তাহলে তো ওর মনে করেন যে কোনো কথাই নাই, বুঝতে পারছেন? মানে খাবার দেওয়া থাকবে সব সময় কিন্তু খাবে না, বাটিতে সারাদিন খাবার দেওয়া আছে। যেমন ধরুন এই যে এই বাটিতেই খাবারটা দিয়ে দেওয়া আছে, সামনে নিয়ে যায় খাবে না, দেখুন ওর যে ধান্দা, ওর ধান্দা যে কি আমার খাওয়াবে আমি তারপরে খাব। তো যখন একেবারেই দেখেছে যে না আর হচ্ছে না তখন সে খায়। তাহলে আজকে আপনারা অবশ্যই একটা বিষয় ক্লিয়ার হলেন, সেটা হচ্ছে কবুতরকে কেন রেস্টে দিবেন এবং রেস্টে দিলে কি কি ফল পাবেন আপনারা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা অবশ্যই, কারণ আমরা যারা কবুতর পালক, কবুতর প্রেমী যারা আছি তারা হয়তোবা আপনি একটা বিষয় জানেন যে বিষয়টা আমি জানি না, বা আমি একটা বিষয় জানি সেটা আপনি জানেন না, হয়তোবা একজন আরেকজনের ভিডিও দেখে হয়তো উপকৃত হলো, কেউ কোনো কিছু জানলো, শিখলো এবং সেখান থেকে সে উপকৃত হলো। তো আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার কাছ থেকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই বলে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।